এখন আমি বানাবো শঙ্কর মাছ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আলুগুলো ভেজে তুলে নেব, দিয়ে দেব অল্প লবণ আর হলুদ, ফোড়নে দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এবার দেবো কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দেবো পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, আমি মাছটা ভেজে নিইনি মাংসর মতো করে করব বলে, তাই জন্য। মাছ তৈরি, গরম মশলা দিয়ে দিলাম, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।